কাতারত বন্দী হয়ে থাকা আট ভারতীয় নৌসেনা বিষয়ার শাস্তি রদ হব নাকি? কাতারত কেপ্টেন সেইলর পদবীর আট নৌসেনা বিষয়াক মৃত্যুদণ্ড দিয়া হয়েছে, ভারত সরকারে হস্তক্ষেপ করেছে। ভারতে যখন আবেদন দাখিল করেছিল কাতার আদালতত, সেই আবেদন গ্রহণ করা হয়েছে। কাতারলৈ এই ভারতীয় সেনা বিষয়াসকলে ভারতত চাকরি সমাপ্ত করে অবসর লওয়ার পিছত গৈছিলে, আর সেই দেশখনের একটা প্রতিষ্ঠান অল দাহারা নামের একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়ে পড়েছিল। এই প্রতিষ্ঠানটে নির্মাণ করে সাবমেরিন, আর এওঁলোকৰ বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছিল সাবমেরিন নির্মাণের প্রক্রিয়াত যিসমূহ তথ্য তেওঁলোকে লাভ করেছিল, সেই তথ্যসমূহ ইজরায়েলক বেচার অর্থাৎ গুপ্তচরের ভূমিকা পালন করার। আর কাতারের এখন আদালতত এই অভিযোগ প্রমাণিত হওয়ার পিছত আট ভারতীয় সেনা বিষয়াক মৃত্যুদণ্ড দিয়া হয়েছিল। 2022 চনের আগস্টত আট নৌসেনা বিষয়াক গ্রেপ্তার করা হয়েছিল, শুনানি চলিল, আর শুনানি শেষ হওয়ার পিছত অক্টোবরের 26 তারিখে এওঁলোকক মৃত্যুদণ্ডর শাস্তি প্রদান করা হল। ভারত সরকারে হস্তক্ষেপ করার পিছত এই আট সেনা নৌসেনা বিষয়ার যে শাস্তি, সেই শাস্তি রদ হয় নে নহয় সেয়া লক্ষণীয় হব। কাতারত বন্দী হয়ে থাকা আট ভারতীয় নৌসেনা বিষয়ার শাস্তি রদ হব নাকি? কাতারত কেপ্টেন সেইলর পদবীর আট নৌসেনা বিষয়াক মৃত্যুদণ্ড দিয়া হয়েছে, ভারত সরকারে হস্তক্ষেপ করেছে। ভারতে যখন আবেদন দাখিল করেছিল কাতার আদালতত, সেই আবেদন গ্রহণ করা হয়েছে। কাতারলৈ এই ভারতীয় সেনা বিষয়াসকলে ভারতত চাকরি সমাপ্ত করে অবসর লওয়ার পিছত গৈছিলে, আর সেই দেশখনের একটা প্রতিষ্ঠান অল দাহারা নামের একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়ে পড়েছিল। এই প্রতিষ্ঠানটে নির্মাণ করে সাবমেরিন, আর এওঁলোকৰ বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছিল সাবমেরিন নির্মাণের প্রক্রিয়াত যিসমূহ তথ্য তেওঁলোকে লাভ করেছিল, সেই তথ্যসমূহ ইজরায়েলক বেচার অর্থাৎ গুপ্তচরের ভূমিকা পালন করার। আর কাতারের এখন আদালতত এই অভিযোগ প্রমাণিত হওয়ার পিছত আট ভারতীয় সেনা বিষয়াক মৃত্যুদণ্ড দিয়া হয়েছিল। 2022 চনের আগস্টত আট নৌসেনা বিষয়াক গ্রেপ্তার করা হয়েছিল, শুনানি চলিল, আর শুনানি শেষ হওয়ার পিছত অক্টোবরের 26 তারিখে এওঁলোকক মৃত্যুদণ্ডর শাস্তি প্রদান করা হল। ভারত সরকারে হস্তক্ষেপ করার পিছত এই আট সেনা নৌসেনা বিষয়ার যে শাস্তি, সেই শাস্তি রদ হয় নে নহয় সেয়া লক্ষণীয় হব। কাতারত বন্দী হয়ে থাকা আট ভারতীয় নৌসেনা বিষয়ার শাস্তি রদ হব নাকি? কাতারত কেপ্টেন সেইলর পদবীর আট নৌসেনা বিষয়াক মৃত্যুদণ্ড দিয়া হয়েছে, ভারত সরকারে হস্তক্ষেপ করেছে। ভারতে যখন আবেদন দাখিল করেছিল কাতার আদালতত, সেই আবেদন গ্রহণ করা হয়েছে। কাতারলৈ এই ভারতীয় সেনা বিষয়াসকলে ভারতত চাকরি সমাপ্ত করে অবসর লওয়ার পিছত গৈছিলে, আর সেই দেশখনের একটা প্রতিষ্ঠান অল দাহারা নামের একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়ে পড়েছিল। এই প্রতিষ্ঠানটে নির্মাণ করে সাবমেরিন, আর এওঁলোকৰ বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছিল সাবমেরিন নির্মাণের প্রক্রিয়াত যিসমূহ তথ্য তেওঁলোকে লাভ করেছিল, সেই তথ্যসমূহ ইজরায়েলক বেচার অর্থাৎ গুপ্তচরের ভূমিকা পালন করার। আর কাতারের এখন আদালতত এই অভিযোগ প্রমাণিত হওয়ার পিছত আট ভারতীয় সেনা বিষয়াক মৃত্যুদণ্ড দিয়া হয়েছিল। 2022 চনের আগস্টত আট নৌসেনা বিষয়াক গ্রেপ্তার করা হয়েছিল, শুনানি চলিল, আর শুনানি শেষ হওয়ার পিছত অক্টোবরের 26 তারিখে এওঁলোকক মৃত্যুদণ্ডর শাস্তি প্রদান করা হল। ভারত সরকারে হস্তক্ষেপ করার পিছত এই আট সেনা নৌসেনা বিষয়ার যে শাস্তি, সেই শাস্তি রদ হয় নে নহয় সেয়া লক্ষণীয় হব। কাতারত বন্দী হয়ে থাকা আট ভারতীয় নৌসেনা বিষয়ার শাস্তি রদ হব নাকি? কাতারত কেপ্টেন সেইলর পদবীর আট নৌসেনা বিষয়াক মৃত্যুদণ্ড দিয়া হয়েছে, ভারত সরকারে হস্তক্ষেপ করেছে। ভারতে যখন আবেদন দাখিল করেছিল কাতার আদালতত, সেই আবেদন গ্রহণ করা হয়েছে। কাতারলৈ এই ভারতীয় সেনা বিষয়াসকলে ভারতত চাকরি সমাপ্ত করে অবসর লওয়ার পিছত গৈছিলে, আর সেই দেশখনের একটা প্রতিষ্ঠান অল দাহারা নামের একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়ে পড়েছিল। এই প্রতিষ্ঠানটে নির্মাণ করে সাবমেরিন, আর এওঁলোকৰ বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছিল সাবমেরিন নির্মাণের প্রক্রিয়াত যিসমূহ তথ্য তেওঁলোকে লাভ করেছিল, সেই তথ্যসমূহ ইজরায়েলক বেচার অর্থাৎ গুপ্তচরের ভূমিকা পালন করার। আর কাতারের এখন আদালতত এই অভিযোগ প্রমাণিত হওয়ার পিছত আট ভারতীয় সেনা বিষয়াক মৃত্যুদণ্ড দিয়া হয়েছিল। 2022 চনের আগস্টত
আঠ নৌসেনা বিষয়াক গ্রেপ্তাৰ কৰা হৈছিল। শুনানি চলিল আৰু শুনানি শেষ হোৱাৰ পিছত অক্টোবৰৰ 26 তাৰিখে এওঁলোকক মৃত্যুদণ্ডৰ শাস্তি প্ৰদান কৰা হ'ল। ভাৰত চৰকাৰে হস্তক্ষেপ কৰাৰ পিছত এই আঠ নৌসেনা বিষয়াৰ যি শাস্তি সেই শাস্তি ৰদ হয়নে নহয় সেয়া লক্ষণীয় হ'ব।